সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, এই জন্য কোরআন চিৎকার দিতেছে, চিৎকার চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা কাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহকে ভুললি তো ভুললি কি করে, আল্লাহ নিজে প্রশ্ন যেন করতেছে আমাদের বিবেকের কাছে, ও মানুষ তুই আমাকে ভুললি তো ভুললি কি করে। তাই হাদিসের ভিতরে আছে আল্লাহ মাঝে মাঝে মানুষকে স্মরণ করান, যখন ভুলা যায় সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় ডাকলেও আসে না, ডাকলেও আসে না, রাগ হয় না, আমাদেরকে ডাকে কিন্তু আমাদের কাছে একটা জবাব আছে, ঠিক না, আমরা সবাই একটা জবাব দিই, ব্যস্ত 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 ব্যস্ত, ঝামেলা ঝামেলা ঝামেলা, ঠিক না, চলেন আমি হাদিস দিয়ে সলিউশন দিতেছি, আমার কথা না, কিন্তু কেউ রাগ হয় না। তা আল্লাহ বলে শুনো, আল্লাহ বলে শুনো, যেদিন মৌত আসবে মালাকুল মৌতকে আমি পাঠাবো, তো তোমার কানের কাছে চিৎকার দিবে, চিৎকার ফেরেশতা আয়সা টিম আয়সা চিৎকার দিবে আর বলবে আইনাল ইস্তেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল তোর ব্যস্ততা কোথায়, ব্যস্ততা কোথায় বল, তারপরে বাহির করবে রূহ, তো ফেরেশতারা তারপরে একটা চিৎকার দিবে, বলবে জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততাকে আমরা পরিসমাপ্তি ঘটায় দিলাম, তুই বলতি তো ব্যস্ত, যা ঘটায় দিলাম পরিসমাপ্তি। তো ফেরেশতার আরেকটা কথাও বলবে, বাকি আর ববাল, সব গাঠিগুলা তোর সামনে, সমস্ত গাঠিগুলা তোর সামনে, কেউ সঙ্গ দিবে না, সঙ্গ বোঝেন তো, কেউ সাথে যাবে না, হয় করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়া বুঝাইয়া দিয়েছেন, জানি না আপনাদের এখানে চিনেন কি চিনেন না, কিন্তু আমি ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে বড় হয়েছি, আমি ঢাকায় চিনি এরকম লোক, বাপে অডাল, বাপ মা অডেল দিয়ে গেছেন, পাহাড় দিয়ে গেছেন, পাহাড় অর্থের পাহাড়, সম্পত্তির পাহাড় দিয়ে গেছেন, লকডাউনের লগ্নে মারা গেছে, তো সংস্থাকে ফোন করে বলছে, কান্নার সুরে বলছে আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আপনারা সৎ কাজটা করে দেন, করুণায় মারা গেছে তো বিদায় আমরা আসতে পারবো না, অথচ যারা সৎ কাজ করছে ওরাও কিন্তু প্রোটেকশন নিয়ে করছে, পিপি পরছে, গ্লাভস পরছে, মাস্ক পরছে, ইচ্ছা করলে ও কিন্তু আসতে পারত, পিপি পরে আসতো, গ্লাভস পরে আসতো, মাস্ক পরে আসতো, একা কেন, দু চার হাজার মানুষকে দিল, শেষ হতো না, ইউতাইমুনি ওয়া ইউসকিন, যে আমাকে খাওয়ায়, যে আমাকে পান করায়, আগনা ওয়া আফকার, যে ধনী বানায়, যে গরিব বানায়, আহিয়া ওয়া আমা, যে জিন্দা করে আবার যে মুর্দা করে, যে এই কথা স্বীকৃতি দেয়, আন্তুমুল ফুকারা ইলাল্লাহ, ও মানুষ তুই শ্বাসে শ্বাসে আমার মহতাজ, তুই ফকির আমি ধনী, আমরা কি বড় হইতে যদি চান তাহলে আল্লাহর থেকে বড়ত্ব নিতে হবে, নাহলে আপনি বড় হইতে পারবেন না, সুস্থতা চাইলে আল্লাহর কাছ থেকে শেফা নিতে হবে, রুগ্ন যদি চায় সুস্থ হব তাহলে ওইখান থেকে নিতে হবে, কোনোখান থেকে পাওয়ার আশা নাই, কদমে কদমে আমি মহতাজ মুখাপেক্ষী, চলেন একটা দিয়ে বুঝাই যদি বুঝে আসে, আপনার আমি শ্বাস নেই না, শ্বাস নেই আর ছাড়ি, আপনি কতবার নিলেন বলতে পারবেন না, কতবার ছাড়লেন বলতে পারবেন না, পারবেন, হ্যাঁ খেয়াল থাকে কখন নেন কখন ছাড়েন, এই খেয়ালটাও তো থাকে না, ঠিক না, খেয়াল বোঝেন, হ্যাঁ যে কতবার নিলাম কতবার ছাড়লাম এই খেয়ালটাও তো কারো থাকে না, থাকে, আল্লাহ বলে এইখানে ফেরেশতা বসায় আছে, তুই টানতে দেরি, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো,
আমসিক আল্লাহ বন্ধ করে দিব না আতরুক আল্লাহ খোলা রাখব। তা আল্লাহ বলে উতরুক ছেড়া দে খোলা রাখ, বলি আবদি আজাদ। এর পিঠে সীমা রেখা লেখা দিছি, এ যদিও না জানে। এর কপালে সীমা রেখা লেখা আছে, সীমা রেখা বোঝেন? চাকরিরও একটা বয়স থাকে, ঠিক না? না থাকে না? বাড়াইলে আর সরকার কতটুকুই বাড়াইব, ঠিক না? কি মরণ পর্যন্ত? আপনি যদি কন যে মুক্তি দুদ্দা পোটায় বাইরে গেছে আমার, তো কতটুক বাড়াইছে? মৃত্যু পর্যন্ত? আল্লাহ বলে প্রবল পেটে সীমা রেখা দেওয়া আছে, খোলা রা। যেদিন সীমা রেখা আসবে ওই দিন তোকে বলবো, তোকে বলবো, টানবে যদি তো তোকে বলবো ইমসিক বন্ধ কর, টানছে আর ছাড়তে দিবি না, ছাড়ছে আর টানতে দিবি না, ওইখানেই ফিনিশ। আল্লাহ বলে তুমি শ্বাসে শ্বাসে আমার মোহতাজ, নাহলে আমি ডাকবো তুমি আসবে না, এটা হয়? কে কে ডাকে? ও আল্লাহ মনে হয় পয়দা করার পরে আমার আমরা আল্লাহর দরা ছোঁয়ার বাইরে চলে গেছে, তাই না? হায় হায় হায়, এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে আইনাল মাফার, তুই ভাববি তো ভাববি কই, কোথায় বাইগা যাবি? যদিও মানুষ সবকিছু পাওয়ার পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবকিছু পাওয়ার পরে 90% মানুষ, এর চেয়ে বেশি আমাদের দেশে তো 99% বলা যাবে, 99% মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। তা আল্লাহ বলে তুই ভাববি তো ভাববি কই, আইনাল মাফার, তুই ভাববি তো ভাববি কই। তারপরে আল্লাহ বুঝাইতেছে, চ্যালেঞ্জ দিতেছে আল্লাহ, চ্যালেঞ্জ। ফানফিরু ওয়ালা তানফিরু, ভাগ কত দূর, কত দূর ভাগবি তুই, কত দূর? তো কবির কথাই সত্য, যদিও নাকি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায় ভেঙে যাবে। তো আল্লাহ বলে ফানফিরু ওয়ালা তানফিরু, ভাগবি তো ভাগবি কোথায়, আকাশেতে সিঁড়ি লাগায় ভেঙে যাবি, ভাব না। আল্লাহ বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শোন শোন তুই ভাববি তো ভাববি কোথায়, আমি তোর চেয়েও তোর কাছে, শাহরগের চেয়েও কাছে, মানে আমি তোর চেয়েও তোর কাছে, তুই ভাববি তো ভাববি কই। হ্যাঁ, আমাকে যদি দূরে সরাইতে পারস তাহলে হয়তো ভাবতে পারবি, কারণ আমি তো তোর শাহরগের চেয়ে কাছে, আমাকে সরাবি তো সরাবি কি করে? তো আল্লাহ আরেক জায়গায় বুঝাইছে, আমাকে সরাইতে গেলে তুই তুই থাকবি না, আমাকে সরাইতে গেলে তুমি 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 থাকবে না, তখন আর তোমাকে তুমি বলা হবে না, তখন তোমাকে আরেকটা শব্দ বলা হবে। আমাকে যদি সরাইতে যাও, দেখ হাদিসে আল্লাহ নিজেই বলছেন, যদি আমাকে সরাইতে যাও, লাওলা আমি যদি না থাকলাম, লাওলা আকরাব আমি যদি তোমার চেয়ে তোমার কাছে না থাকলাম, আমি যদি তোর ভিতরে না থাকলাম, তা চক্ষু থাকবে লা তামদু, তোর চক্ষু দেখবে না, আইনুল্লাহ আইনুল্লাহ তামদু, তোর চক্ষু দেখবে না, ওয়ালা উদুনুন লা তাসমা, তোর কান থাকবে কিন্তু শুনবে না, লিসানুল্লাহ তান্তিক, তোর বাক জবান থাকবে, জিব্বা থাকবে কিন্তু বাক শক্তি থাকবে না, ওয়ালা লাকা আকল, তোমাইয়েস তোর ব্রেন থাকবে, মগজ থাকবে, তুই ভালো মন্দ কি জিনিস জানবি না। আমি শর্ট করতেছি, ইয়াদুন লা তাফতিশ, তোর হাত থাকবে, কর্মত দূরের কথা ধরবেও না, ওয়ালা তাতাহাররা, নড়বেও না চড়বেও না, পাও থাকবে লা তামশি, পাও থাকবে কিন্তু চলবে না, তো শরীর থাকবে কিন্তু নড়বে না, তুই হবি লাশ, কি লাশ।
তুই আমাকে পৃথক করে বাঁধবি তো বাঁধবি কই? আমি পৃথক হইতে দেরি, তোর অস্তিত্ব শেষ হইতে দেরি হবে না। কেন না ভিতরে রয়ে বয়ে রয়েছে আল্লাহর হুকুম, এটা আল্লাহর সিফাত। কুলির রুম ইন আমরি রব্বি, এটা আল্লাহর বড় সিফাত। সিফাত বুঝেন আল্লাহর গুণ, কোন গুণ? যেটা সবচেয়ে পাওয়ারফুল, পাওয়ারফুল বুঝেন, আল্লাহর সবচেয়ে ক্ষমতা আলা সিফাত, সবচেয়ে শক্তি আলা সিফাত, আল্লাহ সবচেয়ে শক্তি আলা সিফাত রয়ে গেছে আপনার আমার ভিতরে, যেটাকে আমার বলে আমার হুকুম, রু কিচ্ছু না, আল্লাহর একটা হুকুম। তো আল্লাহ বলে আমার হুকুমের এত ক্ষমতা, দেখবি কত ক্ষমতা। হায়, যদিও কোরআনে বুঝাইছেন, যদিও ওলামা বুঝাইছেন, আল আমরি বাইনাল কাফি ওয়ান নুন, আমার সব কিছু কাফান নুনের মাঝে। ইদা আরাদতু শাইয়্যান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন জিনিসকে অস্তিত্বে আনতে হলে আমি বলতে দেরি, হতে দেরি হয় না, এটার নামই হুকুম, এটার নামই কি? এটার নামই পাওয়ার, এটার নামই কি? পাওয়ার, একক পাওয়ার। আল্লাহ বলছে ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লা, আমার হুকুম আকাশে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না, ওয়ালাল আরদি ফাস্তাকাররা, জমিনের উপরে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না, আলাল জিবালি ফা আরসা, পাহাড়ের উপরে রাখতে দেরি তো এটা দৃঢ় হইতে দেরি হয় না, আলাল উয়ুনি ওয়াল আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফা জারা, সমুদ্র নদী নালার উপরে রাখতে দেরি তো প্রবাহমান হইতে দেরি হয় না, আলাল উয়ুনি ফা নাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি তো পাথর ফাইটা বাড়ি হইতে দেরি হয় না, পাথর ফাইটা জমিন ফাইটা বাহির হইতে দেরি হয় না, ওয়ালা সাহাবি ফাহাম তারা, মেঘের উপরে রাখতে দেরি, এটা বৃষ্টি রূপে নিচে নামতে দেরি হয় না, মেঘের উপরে রাখতে দেরি, এটা বৃষ্টি হিসাবে নিচে আসতে দেরি করে নেয়। আপনারা বলবেন রাত্র হয়ে গেছে, তাই না? কি রাত্র হয়ে গেছে? এখন রাত্র না, সূর্য ডুবে গেছে, ঠিক না? কে বলছে সূর্য ডুবছে? এখন তো সৌদি আরবে সূর্য খা খা করতেছে, 8:45 বাজে সৌদি আরবে, এখন 5:45 বাজে আমেরিকাতে, সূর্য এখন উঁকি মেরে উঠতেছে, নিউ ইয়র্কে এখন 9:45 বাজে না, 8:42 বাজে সকাল আমেরিকার নিউ ইয়র্কে। তো সূর্য ডুবলো তো ডুবলো কই? আল্লাহ বলে সূর্য ডুবে নেয়, যদি না ডুবে তো রাত্র আসলো তো আসলো কি করে? তো আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলা লাইলি ফা আযলামা, সূর্যের পিছনে আমার একটা হুকুমের চাদর চলতেছে যেটা কালো, যেইদিকে চাইতে থাকে ওইদিকে অন্ধকার চাইতে থাকে, সামনে একটা চাদর আছে সাদা, ওয়াদাতি আমরি আলা নাহারি ফাস্তানারা, সামনে একটা চাদর আছে যেটা ফকফকে সাদা, ওই চাদরটা যেদিকে যেতে থাকে ওই দিকে আলো ছড়াইতে থাকে। আল্লাহ বলে আমার হুকুম এটা, তোমাকে ডাকবো আর তুমি আসবে না, কে ডাকবে? কে ডাকে? হায় হায়, আমি বুঝাইতে পারতেছি না, আওয়াজ মুয়াজ্জিনের ডাককার, আল্লাহ ডাকে। কয়জন আসে মসজিদে? কয়জন কয়জন আসে ফজরে? কয়জন আসে মসজিদে? কয়জন? সব কি আশা করে আকাশে চলে যায়? কত সুন্দর শব্দ দিয়ে ডাকতেছে, আমি তো বলতে বাধ্য, কত সুন্দর শব্দ দিয়ে ডাকতেছে, কত সুন্দর শব্দ দিয়ে আল্লাহ ডাকতেছে, কত সুন্দর শব্দ দিয়া, হাইয়া আলা সালা, হাইয়া আলা, হাইয়া
আরবি তো বোঝেন না, বোঝেন ইংরাজি। আর আমি তো ইংরাজি জানি না, এটাই বিপদে পড়ছি। ইংরাজি জানলে আপনাদেরকে ইংরাজিতেই বুঝাইতাম। আল্লাহ ডাকে হাইয়া আলা সালা, হাইয়া। হাইয়া আরবিতে বলে ওই ব্যক্তিকে যার জন্য কোনো অনুষ্ঠান রচিত করা হয়, রচিত করা কোনো অনুষ্ঠান যার জন্য রচিত করা হয়, যাকে উদ্দেশ্য করে কোনো অনুষ্ঠান হয়, যাকে উদ্দেশ্য করে কোনো অনুষ্ঠান হয়, ওই ব্যক্তি যখন অনুষ্ঠানে আসে তো আরবদের নিয়ম হলো ওদেরকে ডাকে ওই সময় ওরা ধ্বনি দেয় হাইয়া হাইয়া হাইয়া। আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে ডাকতেছে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ ডাকতেছেন যে আসো, তুমি আমার অনুষ্ঠানে, তোমার জন্য অনুষ্ঠান আয়োজন। মেহমানানা শব্দ দিয়ে ডাকতেছে, মেহমানানা শব্দ, তুমি আমার মেহমান আসো। কথা লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ আমার কাছে নাই, এই জন্য বুঝাইতে চাইতেছি। আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চাইতেছেন না, কিন্তু পরিতাপের বিষয় মানুষই একটা প্রাণী যে সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। এই জন্য কোরআন চিৎকার দিতেছে, চিৎকার চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা কররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহকে ভুললি তো ভুললি কি করে? আল্লাহ নিজে প্রশ্ন যেন করতেছে আমাদের বিবেকের কাছে, ও মানুষ তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? তা হাদিসের ভিতরে আছে, আল্লাহ মাঝে মাঝে মানুষকে স্মরণ করান, যখন ভুলা যায় সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, ডাকলেও আসে না, ডাকলেও আসে না, রাগ হয় না, আমাদেরকে ডাকে কিন্তু আমাদের কাছে একটা জবাব আছে, ঠিক না? আমরা সবাই একটা জবাব দিই, ব্যস্ত 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 ব্যস্ত, ঝামেলা ঝামেলা ঝামেলা, ঠিক না? চলেন আমি হাদিস দিয়ে সলিউশন দিতেছি, আমার কথা না, কিন্তু কেউ রাগ হয় না। তা আল্লাহ বলে শুনো, আল্লাহ বলে শুনো, যেদিন মৌত আসবে, মালাকুল মৌতকে আমি পাঠাবো, তো তোমার কানের কাছে চিৎকার দিবে, চিৎকার, ফেরেশতা আয়সা টিম আয়সা চিৎকার দিবে আর বলবে আইনাল ইস্তেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল তোর ব্যস্ততা কোথায়, ব্যস্ততা কোথায় বল। তারপরে বাহির করবে রূহ, তো ফেরেশতারা তারপরে একটা চিৎকার দিবে, বলবে জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততাকে আমরা পরিসমাপ্তি ঘটায় দিলাম, তুই বলতি তো ব্যস্ত, যা ঘটায় দিলাম পরিসমাপ্তি। তো ফেরেশতারা আরেকটা কথাও বলবে, বাকি আর অবাল, সব গাঠিগুলা তোর সামনে, সমস্ত গাঠিগুলা তোর সামনে, কেউ সঙ্গ দিবে না, সঙ্গ বোঝেন তো, কেউ সাথে যাবে না। হয় করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাইয়া দিছেন, জানি না আপনাদের এখানে চিনেন কি চিনেন না, কিন্তু আমি ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে বড় হয়েছি, আমি ঢাকায় চিনি এরকম লোক, বাপে অডাল, বাপ মা অডেল দিয়ে গেছেন, পাহাড় দিয়ে গেছেন, পাহাড় অর্থের পাহাড়, সম্পত্তির পাহাড় দিয়ে গেছেন, লকডাউনের লগ্নে মারা গেছে, তো সংস্থাকে ফোন করে বলছে, কান্নার সুরে বলছে আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আপনারা সৎ কাজটা করে দেন, করুণায় মারা গেছে তো বিদায়, আমরা আসতে পারবো না। অথচ যারা সৎ কাজ করছে ওরাও কিন্তু প্রোটেকশন নিয়ে করছে, পিপি পরছে, গ্লাভস পরছে, মাস্ক পরছে, ইচ্ছা করলে ও কিন্তু আসতে পারতো, পিপি পরে আসতো, গ্লাভস পরে আসতো, মাস্ক পরে আসতো, একা কেন, দু চার হাজার মানুষকে দিলেও শেষ হতো না, এক কিঞ্চি তো যেত না, কিন্তু ফোন করে কি বলছে, সৎ কাজটা আপনারা করে ফেলেন, আমরা ঢাকা শহরে চিনি, যারা জানে না মা বাবার কবর কোন গুরুস্থানে হয়েছে,
আমার কথায় রাগ হলেন না, ফেরেশতাদের কথাই সত্য। ব্যস্ততা তোমার শেষ, আসতেছে দিন, গাঠিগুলো সব সামনে থাকবে। বিদায়, আমি আবার শুরুতে চলে যাই। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান, যদিও সব কিছু পাওয়ার পরে আমরা হারায় যাই, আল্লাহকে ভুলা যাই, আল্লাহকে ভুলা যাই, যদিও আমরা বহুত কিছু প্রমাণ দলিল আল্লাহর সামনে পেশ করতে চাই যে আমি তো এই কারণ সেই কারণ এই সেই। ও মেরে দোস্ত, এটা দিছে তো দিছে কে? দিছে দুনিয়ার কেউ বলতে পারবে এটা 100% ওপেন? বিজ্ঞান বলক তো যে এটা 100% ওপেন? 100% ওপেন না, এটা দিছে তো আল্লাহই দিছে। এটা দিয়ে হিসাব দেবে, এটা দিয়ে যার চারটা তার তার। এই জন্য আমি আর লম্বা করতে চাইতেছি না, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। স্বাধীনতা এই জন্য আমাদেরকে আল্লাহ বেশিও দেন নাই, সামান্য স্বাধীনতা দিচ্ছেন, নাইলে আল্লাহ ডাকবে আমি আসবো না, এটা হয় না। এটা এখানে আসার কথা না যে আল্লাহ ডাকবে আমি আসবো না, মেহমানানা শব্দ দিয়ে ডাকবে, ডেলি 5 বার ডাকবে, আর আমি বলবো ব্যস্ত না 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 মেরে দোস্ত। এতগুলা কথা এই জন্যই বললাম, চলে যেতে হবে আমাদেরকে, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। আপনাদের সোনারগাঁও রাখা আছে, ঈশাখা নাই, সোনারগাঁও রাখা আছে ঈশাখা, এখনো নামটা চেঞ্জ করা হয়নি, সোনারগাঁও থানাই আছে, ঠিক না? এলাকাগুলার ইউনিয়নগুলার নাম ভিন্ন হইতে পারে, কিন্তু থানা কি? কার রাজধানী? বাড়িগুলো এখনো রাখা আছে, কবরস্থানগুলো এখনো রাখা আছে। জানো এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম অন্দুর ফি আসারিহিম, যাও যাও ওই বাড়িগুলোর ভিতরে যে চিৎকার দাও, আইনা হাল্লু, তোমরা কোথায় গেলে? বাড়ি তো পড়ে আছে, তোমরা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, জবাব দিতে পারলে জবাব দিত, ইনতাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, প্রত্যেকটা জিনিস আমাকে ধোকা দিছে, ইলা দারিল গোরাবা, এমন জগতে চলে আসছি যেখানের খবর নেওয়া যায় না, দেওয়া যায় না। টেকনোলজি উন্নত সত্য মানি আমি, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায় এখানে বৈশাখ, কিন্তু আড়াইয়াত মাটির নিচের খবর নেওয়া যায় না। এত দূরে যদি রোবট পাঠানো যায়, এত দূরে যদি আমার রোবটের কি বলে এটাকে রিমোট কন্ট্রোল যদি এত দূরের থেকে কাজ করে, রিমোটের যদি এত বড় রেঞ্জিং হয়, বিজ্ঞান যদি এটাকে আবিষ্কার করতে পারে, বাবার কবর তো আড়াই হাত মাটির নিচে, বেশি দূরে তো না, তুমি এত দূরে যদি রেঞ্জিং পাওয়ার বাটায় বসাইতে পারো, তাহলে আমি বিজ্ঞানের কাছে প্রশ্ন করি, আড়াই হাত নিচে পারো না তো পারো না কেন? তাইলে আমার আল্লাহর কথাই সত্য, আল্লাহ বলে যাওয়ার পরে আর খবর দেওয়া যাবে না, না নেওয়া যাবে না, দেওয়া যাবে, চলে যেতে হবে। কিন্তু সেট জায়গায় চলে আসছি মেরে আজিজ, মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, ভাবেন আর না ভাবেন, কিন্তু আমার কাছেও একটা জবাব আছে, রাগ হয়েন না। সব অ্যান্ড্রয়েড সেট হইলেই যে সব সেটে সব প্রোগ্রাম থাকবে এটাও আমি মানি না, সব সেটে সব প্রোগ্রাম থাকবে এটাও আমি মানি না, হতে পারে আপনি নাও বুঝতে পারেন, কারণ এখানে প্রোগ্রাম নাও থাকতে পারে। আমার কথা বুঝছেন? রাগ হবেন না, কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি সেট হইল, সব দুনিয়ার সবচেয়ে বড় দামি সেট কোনটা? হ্যাঁ, আইফোন, ঠিক না? আপেল, ঠিক না? আইফোনও সব প্রোগ্রাম নেই, আইফোনে শেয়ার হিট নেই, কি আছে হুজুর? ব্লুটুথ আছে, আইফোনও সব প্রোগ্রাম নেই, অথচ নর্মাল ফোনে শেয়ার হিট আছে। দুনিয়ার সবচেয়ে দামি ফোন হলো আইফোন, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ,
যার নিজস্ব জগৎ, কোন ফোনের জগতের সাথে এটা মিলে না, তার ব্যক্তিগত জগৎ আছে। আপনি আইফোনের ব্যক্তিগত জগৎ, আপনি যদি আমার কথা না বোঝেন তো আমি মনকে বুঝাবো যে এখানে প্রোগ্রাম সেট নাই, এই জন্য বোঝে নাই, আমার কোনো দুঃখ হবে না। কেন সব ফোনে সব প্রোগ্রাম না থাকে না কেন যে আপনি মেরে দোস্ত বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, শিখেন আর না শিখেন, নিয়ে আসছে যিনি ওনার কাছে যাইতেই হবে, যিনি নিয়ে আসছে ওনার কাছে, ওনার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদিও বলেন লাইফ সাপোর্ট, ভুয়া নাম, কাকে সাইফোর্ট দিছে আজ পর্যন্ত বলেন, বরং যদি শুনে কেউ লাইফ সাপোর্টে নিয়ে গেছে তো 90% ভিতর থেকে বলা হয় মনটা বলেতে থাকে মনে হয় ফিরে আসবে না, অথচ নাম তো লাইফ সাপোর্ট। নাম কি কি লাইফ সাপোর্টের অর্থ কি বাংলায় বলে? লাইফকে সাপোর্ট দিবে, ঠিক না? হ্যাঁ, সাপোর্ট, সাপোর্ট দিল তো দিল কোথায়? আমি তো বলি এটা একটা সান্ত্বনার মেশিন আর কিছু না, আর বিল বানানোর মেশিন, একটা সান্ত্বনার বিল বানানোর মেশিন, এটা কোনো লাইফ সাপোর্ট না। আজ পর্যন্ত যতজন গেছে 99 জন ফিরে আসে নাই, তাহলে এটার নাম কোত্থেকে লাইফ সাপোর্ট দিলেন? বুঝান আমাকে, আপনাদের বাসা দিয়েই বুঝান, আমরা তো হুজুর মানুষ, দুনিয়া কিচ্ছু দেখি নাই, বুঝান আমাদেরকে। না মেরে দোস্ত, মেরে দোস্ত, সময় আসতে দেরি, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যেতে দেরি করবে না, এটাই সত্য। শূন্য দুনিয়াকে শূন্য করবে, এটাই সত্য। শূন্য দুনিয়া শূন্য হবে, একদিন এই দুনিয়াটাই থাকবে না, এটাই সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, বড় বড় বাদশাকে মুহূর্ত ছাড়ে না, কাউকে ছাড়বে না, এই কথাই সত্য। দুজাহানের বাদশাকেও ছাড়ে না, হায় হায় কবির কথাই সত্য। লাউ কানাতি দুনিয়া মোকাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া চিরদিন যদি কারো জন্য হইতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া থেকে যেতেন না, উনি যখন দুনিয়া থেকে চলে গেছে কারো থাকার সুযোগ নাই, থাকা যাবে না, চলে যেতে হবে, যিনি নিয়ে আসছে ওনার কাছেই যেতে হবে, কোনো বাইপাস নাই। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আইনাল মাফার বাম্বি তো বাম্বি কই ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যেখানে যাবি ওইখানেই আমার থাবা, ওইখানেই আমি, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। একটু আগে আমি বুঝাইছি যে আমার থেকে পৃথক, আমাকে পৃথক করতে পারবি না, আমাকে যদি পৃথক করতে চাস তাহলে তুই তুই থাকবি না, তোর অস্তিত্ব থাকবে না, আমি পৃথক হইতে দেরি তুই লাশ হইতে দেরি হবি না, এটাই সত্য। এক মিনিটে নাই ভরসা, হ্যাঁ এটাই সত্য। ফিরোজ শাহী যদি জানতো যে ওই দিন কানের টান দেওয়ার পরে শেষ সীমানায় আল্লাহ যাইতে দিবে না, মাউতের নিচে মালাকুল মৌত অপেক্ষমান, শুধু ফিরোজ শাহী অপেক্ষা করতেছে যে কখন এক মিনিটের নাই ভরসায় টান দিবে আর মালাকুল মৌত সুতায় টান দিবে। কোনো দিন তাকে গাজীপুরের স্টেজে কেউ উঠাইতে পারতো না, সে তো ভাবছে গাজীপুরকে নাচাবে সেও নাচবে, গাজীপুর মাতাল হবে সেও মাতাল হবে, টান দিতে দেরি তাকে উঠাইতে দেরি করে না, নিজের লেখা নিজের গাওয়া তার উপরে সত্যায়িত, আল্লাহ বুঝাইয়া দিয়েছেন থাকা যাবে না। কিন্তু বেরে আসিস, এটাই সত্য, মালিককে রাজি করে যেতে হবে। কাকে? হ্যাঁ রাগ হয় না, পায়ে হাত রাখে, দুনিয়ার একক ব্যক্তিত্বের মালিক আপনি হইতে পারেন, তাতে কিছু আসে যায় না, আল্লাহ এটা দেখে না। হ্যাঁ আল্লাহ এটা দেখে না যে আপনি বিল গেটস, আল্লাহ এটা দেখার বিষয় না আল্লাহর কাছে, যে দুনিয়ার একক ধনী, আল্লাহর কাছে এটা বিষয় না, আল্লাহর কাছে বিষয় হলো মালিককে কে রাজি করলো। এইখানে তো 60-70 বছর, এইখানে প্রয়োজন এক রুটিতে মিলে, এক রুটিতে দুই রুটিতে পুরো দিনের প্রয়োজন মেটা যায়, এক কাপড়ে বৎসর কেটা যায়, ছোট্ট একটা ঘরে জীবন কেটা যায়। আসতেছে আখেরাত থায়া, আসতেছে কবর থায়া, নবীরা এই জন্যই বুঝাইছেন আল্লাহ চায় না কেউ অসফল হয়ে আল্লাহর কাছে যায়, চায় না, কসম খোদার চায় না।
রসুলও চায় না, আমরাও চাই না, কোরআনও চায় না, হাদিসও চায় না। আল্লাহ চায় প্রত্যেক ব্যক্তি কামিয়াব হয়ে যাক, আল্লাহকে রাজি করা যাক। আপনি জানেন না এটার ভিতরে আল্লাহ কি লাগাইছে, কি চোখে 13 কোটি ক্যামেরা, এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা,